হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিমিকাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে একটা চিংড়ির আইটেম করে দেখাবো, আর সেটা হচ্ছে চিংড়ি ভুনা। চিংড়ি ভুনাটা অবশ্যই একটু ডিফারেন্ট স্টাইলে দেখাবো, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। চলুন তাহলে দর্শক, শুরু করা যাক। এটার জন্য আমাকে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিতে হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম বড় সাইজের পেঁয়াজ হলে এভাবে করে মাঝখান থেকে কেটে, তারপর এভাবে করে একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে। দেখুন দর্শক, এভাবে করে কাটতে হবে। আমি এখানে আগে থেকেই কেটে রেখেছিলাম। এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের তিনটা। চলুন তাহলে দর্শক, মূল রান্নায় চলে যাই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এখন দেব তেল। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 2 তেজপাতা ধুয়ে এভাবে করে ছিঁড়ে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দেবো, এখানে আমি 1/2 কেজির মতো ছোট চিংড়ি নিয়েছি। এই সাইজের চিংড়িটা দিয়ে এই তরকারিটা খুব বেশি টেস্টি হয়, আর বড় সাইজেরটা দিয়ে একটু কম মজা হয়। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন তখনই বুঝতে পারবেন। এটাকে একটুখানি ভেজে নিব। যখন চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর এখানে কেটে রাখা পেঁয়াজ, আর এখানে আমি 2-3টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা ঝাল খেলে একটু বাড়িয়ে দিবেন, আমি একটু ছোটো টুকরো করে নিয়েছি। এখন এটাকে এর মধ্যে দিয়ে দিব। এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন দর্শক, 2 মিনিট পরে পেঁয়াজ থেকে একটু পানি উঠেছে। এই পানিটাকে শুকিয়ে নিতে হবে, এর মধ্যে এটাকে ঢাকা দেওয়া যাবে না, আর চুলার হিটটা হাই হিটে রাখতে হবে। এখন আমি এর মধ্যে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আরও 2-3 মিনিট এভাবে করে নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন দর্শক, পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চুলার হিটটা মিডিয়াম করে দিব, লো টু মিডিয়াম করে দিতে হবে। আর এর মধ্যে এখন ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন দর্শক, এটা প্রায় হয়ে গেছে। আর পেঁয়াজটাকে একটুখানি চেক করতে হবে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে পেঁয়াজটা আস্ত আস্ত দেখতে থাকবে, কিন্তু গলে যাবে না,
সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না। আর এটা খাওয়ার সময় বুঝতে পারবেন যেটা কত টেস্টি, খুব মিষ্টি মিষ্টি লাগে মুখে, খেতে খুব ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে প্রায়, এবার এটাকে আর একটু শুকিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দেব ধনে পাতা কুচি, আর চুলার আঁচটা হাই হিটে দিয়ে একটুখানি ভেজে নিব। দেখুন দর্শক, একদম হয়ে গেছে, তেল ভেসে এসেছে। আর এটাকে একদম শুকিয়ে না নিলে, যদি একটু পানি থাকে, টেস্ট কিন্তু ভালো লাগবে না। একদম শুকিয়ে নিলে এটা পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করবো। পেঁয়াজটাকে, তেজপাতাটাকে এভাবে সরিয়ে সাইড থেকে, দেখুন দর্শক হয়ে গেল দারুণ স্বাদের মজাদার চিংড়ি ভুনা। আর এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। মায়ের রেসিপি বলে কথা। তো আজকে আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে তবে বিদায়, আল্লাহ হাফেজ।